কব লাগিব যে নতুন সরকার নতুন পরিকল্পনা আর ন চিন্তা গতিকে একদরে যেহেতুকে নতুন পরিকল্পনার আগবাড়িছে গতিকে একদরে দেখিবলে পোৱা গৈছে নতুন উদ্যমের আগবাড়িছে সমান্তরালভাবে জনতাই যে আশা আকাঙ্ক্ষা বা যিসকল জনতার যেসমূহ সমস্যা সমাধানের দাবি উত্থাপন করা হয়েছে সেইসমূহ সমস্যা সমাধানের দাবি মানি লয় বা সেইসমূহ সমাধান করার দায়িত্ব মূর পাতি লয় কাইলয় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র শপথ গ্রহণ করব নতুন সরকারখনে আর তারবাবে সম্প্রতি প্রস্তুতি তুঙ্গত উঠিছে বর্তমান শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের পর আমি পোনপটীয়া সম্প্রচার যোগে দেখাই আছো ইশান নিউজের দর্শক কি ধরনের প্রস্তুতি চলিছে এই মুহূর্তে আর এই প্রস্তুতি আমি বুজ লবলে আমি এই মুহূর্তে বর্তমান শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের পর পোনপটীয়া সম্প্রচার দেখাই আছো আর পোন প্রথমে আমি যেহেতুকে নলবাৰীৰ বিধায়ক জয়ন্ত মল্ল বৰুৱাই বুজ লবলে সম্প্রতি কলাক্ষেত্রলৈ আহিছে তেওঁৰ আমি কিছু কথা জানিবলৈ চেষ্টা করি। সরকারিভাবে যিখিনি প্রটোকল ওয়াইজ মাতিব লাগে যে এইখিনি মানুষ মাতিব লাগিব অমুকক মাতিব লাগে যেটো সাধারণতে মুখ্যমন্ত্রী এজনের শপথ গ্রহণ বা মন্ত্রীসভার শপথ গ্রহণ হয় সেই তালিকা মানুষখিনিকে মতা হব আর তাক বাদ দি বাকি সকল মানুষক এটাই অনুরোধ করি যে অন্তত ঘরতে চাব লাগিব টিভিত চাব লাগিব বা বাহিরত এলইডি স্ক্রিন থাকিব এইখিনি তাতকৈ বেশি কারণ ইয়াত একেবারে সীমিত সংখ্যক লোক কোভিড প্রটোকল মানে 100 মানুষে ম্যাক্সিমাম সুমাব পাৰিব যেন লাগিছে কোভিড প্রটোকলের যেটো ব্যবস্থা এটা আমি সেইটো চাই আছো সোশিয়াল ডিস্টেন্সও চাই কিমান মানুষ বহিব পাৰিব সেইখিনিয়ে মানুষ আর তাতকৈ বেশি মানুষ মাতার সম্ভব নহয় আপনার তো সোয়ারিং সেরেমনি দেখিছে মঞ্চত তো তেনেকে মানুষ না থাকে বাকিখিন তলরপরে যাব আর সেই ব্যবস্থাটো হারিপড়া ব্যবস্থার প্রশাসনের ব্যবস্থাটো করব কি ধরনের করব সেই আগর আগে পিছে যে হয় ঠিক সেই ধরনের ব্যবস্থা প্রেক্ষাগৃহত সীমিত লোক হবই কোভিড প্রটোকল মানিয়ে চলিব ইয়াত 1250-এর ক্যাপাসিটি যদিও আধাতকৈ কম হব আধাতকৈ কম সংখ্যক মানে ইয়াত বহিব পাৰে কিবা নতুন পরিকল্পনা আছে নেকি এবাৰ সেই বিষয়ে কিছু জানিব বিচাৰি কোনো নতুন পরিকল্পনা নাই এই কোভিডৰ সময়ত মাত্র মানুহৰ উৎসাহক সন্মান জনাহে এইখিনি কৰা হৈছে তাতকৈ বেছি আৰু নতুনকৈ আড়ম্বরপূর্ণ এনেকুৱা নহয় মাত্র গাম্ভীর্যপূর্ণ আৰু খুব কোভিড প্রটোকল মানি কি ধরনের কার্যসূচীটি করব সেইটোৱে লক্ষ্য রাখা হয়েছে একটা কথা এইখানে আর জানি বিচারিম যেহেতু কাইলে মন্ত্রীসভা গঠন করা হব গতিকে মন্ত্রিত্বর ক্ষেত্রে আপনি কিবা আশা করেন নাকি আমার দলে সিদ্ধান্ত লয় যে দলের কোন মানুষের কি দায়িত্ব হব আজিলৈকে মোর কি দায়িত্ব হব সে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত লব গতিকে দলে আজিলৈকে মোর দায়িত্ব নলবাৰী সমষ্টির বিধায়ক সেইটোৱে মোর দায়িত্ব কাইলৈকে বা দলে যদি কিবা দায়িত্ব দিয়ে সেইটো মই করব আর দলের নেতৃত্ব সিদ্ধান্ত লব আমার কার কত দায়িত্ব হবো গতি মই মূর ফলের কি দায়িত্ব হবো কোয়াটা সম্ভব নয় এয়া আছিল বিধায়ক জয়ন্ত মল্ল বৰুৱাৰ ভাষ্য আৰু এইদৰে তেখেতে এটা কথা উল্লেখ কৰিছে যে আড়ম্বৰপূৰ্ণ নহয় গাম্ভীৰ্যপূৰ্ণভাৱে এইবাৰ এই যি আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতা সম্পন্ন কৰা হ'ব মই ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট জয়ন্তক কিছু দেখাবলৈ অনুৰোধ জনাইছোঁ যে মঞ্চৰ যি দৃশ্য সেই মঞ্চৰ দৃশ্য মই দেখাবলৈ অনুৰোধ জনাইছোঁ আৰু যদি সম্ভৱ আমি ওপৰৰ পৰা দেখাবলৈ চেষ্টা কৰিম কি ধৰণে বৰ্তমান প্ৰস্তুতি চলাইছে আৰু তুংগত হৈছে বুলি ক'ব লাগিব এই মুহূৰ্তত সম্পূৰ্ণ কোভিড প্ৰটোকল মানি বা সেই যে কোভিডৰ রীতি নীতি সেই রীতি নীতিসমূহ মানি তেওঁলোকে এইবাৰ এই যে আনুষ্ঠানিকতা সম্পন্ন কৰিব লাগিব গতিকে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন কৰাৰ উদ্দেশ্যে এইদৰে বৰ্তমান সম্পূৰ্ণ কোভিড প্ৰটোকল মানি তেওঁলোকে এই প্রস্তুতি আরম্ভ কৰিছে আৰু এই প্রস্তুতি হয়তো আজি ৰাতিৰ ভিতৰতে আজি নিশাটোৰ ভিতৰতে শেষ হৈ যাবলৈ দেখিবলৈ পাইছে যে যি সামাজিক দূরত্ব বা যি দূরত্বৰ ব্যৱধান মানি এখনৰ পিছত আনখন চকী দিয়া পাৰি থোৱা হৈছে আৰু পাৰি থোৱা হৈছে আৰু যিহেতুকে সামাজিক দূৰত্বৰ কোভিডৰ বাবে হিৰক এই মুহূৰ্তত মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ হিৰক আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ এই মুহূৰ্তত মই সুধিব বিচাৰিম আপোনাক আপুনি জানিবলৈ যত্ন কৰক যে কাইলৈ কেইমান বজাৰ পৰা এই শপত গ্ৰহণ অনুষ্ঠানৰ আৰম্ভণি হ'ব হিৰক হয় হয় নিশ্চয় মই সেই প্রশ্ন করিম আর পুনর্বার যদি সুবিধা হয় তেনে মই সেই প্রশ্ন করিম কিন্তু তার পূর্বে মই দেখে আসো লগতে এই কথাও জানাব বিচারিছো বর্তমান জেলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু আহি উপস্থিত হয়েছে পরিস্থিতির বুঝ লবলে আর সম্পূর্ণ যাতে কোভিডর রীতি নীতি যাতে পালন করব পারে সম্পূর্ণ যাতে রীতি নীতি অনুসারে যাতে এই এই যে প্রক্রিয়া যে প্রক্রিয়া যাতে রীতি নীতি কোভিডর রীতি নীতি অনুসারে যাতে চলি যায় সেই সেইবাবে সেই দিশটোত বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে আর তারবাবে জয়ন্ত দেখুয়াই আছে কি ধরনের সামাজিক দূরত্বর ব্যবধান মানি চলে কি ধরনের চকী সমূহ এরেঞ্জ করা হয়েছে তারপরে কি ধরনের জানাইছে ইতিমধ্যে যে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিত এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হব আর কাইলৈ অর্থাৎ কাইলৈ দিনটোত নতুন সরকারখানে শপথ গ্রহণ করব আর কাইলৈ দিনটোত যেহেতুকে মন্ত্রীসভা গঠন হওয়ার কথা আছে গতিকে যথেষ্ট এটা
মুখ্যমন্ত্রী কেন্দ্রিক যে চর্চা আছিল বা মুখ্যমন্ত্রী কেন্দ্রিক যে উৎকণ্ঠা আছিল সেই উৎকণ্ঠার অবসান ঘটার পিছতে এইবার আন এক চর্চা চলিছে মন্ত্রীসভাক লৈ কোন হব মন্ত্রী কোন নবনির্বাচিত বিধায়কে মন্ত্রিত্ব পাব সেই সম্বন্ধে যথেষ্ট চর্চা চলা এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে কিন্তু এই মুহূর্তে আমি আমি কলাক্ষেত্রের পর দেখাই আছো যে যি ধরনের বর্তমান প্রস্তুতি চলিছে যি ধরনের সাজু করে তোলা হয়েছে কলাক্ষেত্র শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর যি বর্তমান আনুষ্ঠানিকতা সম্পন্ন করবলে যি ধরনের দেখবলে পাওয়া গেছে এই মুহূর্তে আমি সময় খুঁড়বলে চেষ্টা করি কোভিডৰ সময়ত গতিকে কোভিড প্ৰট'কল মানি আমি কাম কৰিব লাগিব আৰু কোভিড প্ৰট'কল মানি ইয়াত আমি সেই সামাজিক দূৰত্ব ৰাখি আমি কৰিম গতিকে এইটো 1250টা কেপাচিটি হ'লেও ইয়াত মেক্সিমাম 500-600 মানুহৰ একমডেশ্যন হ'ব আৰু সেইকাৰণে যিখিনি মানুহক আগে পিছে অন প্ৰট'কল নিমন্ত্ৰণ জনোৱা হয় সেইখিনি লিষ্ট বনি আছে আৰু সেইখিনি মানুহকে এলাউ কৰা হ'ব তেওঁলোকক কাৰ্ড পঠোৱা হ'ব তেওঁলোকে আহিব সাধাৰণ জনতা ইয়াত অহাটো সম্ভৱ নহ'ব আৰু সেইকাৰণে আমি অনুৰোধ কৰিম যে সাধাৰণ বা সৰ্বসাধাৰণ লোকে যিসকলে টিভিত চায় বা বাহিৰত চোৱাৰ ব্যৱস্থা থাকিব সেইখিনিয়ে কৰক আমি সেইটো অনুৰোধ কৰিম ৰাইজৰ আগ্ৰহ আছে ইয়ালৈ আহি চোৱাৰ কিন্তু কোভিড প্ৰট'কল বা কোভিডৰ এই ব্যৱস্থা বা এই সময়ত সেইটো সম্ভৱ নহ'ব গতিকে আমি একেবাৰে লিমিটেড মানুহ যিখিনি প্ৰশাসনিকভাৱে লিষ্ট বনাব যিখিনি নাহিলে নহয় সেই মানুহখিনিকে নিমন্ত্ৰণ জনাব যিহেতু কিছু সময় পূৰ্বে আপুনি জিলা উপায়ুক্তৰ লগত কথা পাতিছে গতিকে কেন্দ্ৰৰ পৰা বা নৰ্থ ইষ্টৰ অন্যান্য ৰাজ্যৰ পৰা কোন কোন এতিয়ালৈকে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 4 গৰাকী মুখ্যমন্ত্ৰী অহাৰ কথা ওলাই আছে হয়তো বাকী কেইগৰাকীও আহিব গতিকে ইয়াৰ পিছলৈকে গম পাই থাকিম আমাৰ কেন্দ্ৰৰো কেইবাজনো নেতা আহিব গতিকে আজিও আহিছিল আমাৰ কেন্দ্ৰীয় কৃষিমন্ত্ৰী ডাঙৰীয়া আছিলে আৰু হয়তো 2-4জন নেতা আহিব গতিকে সেই ধৰণৰ ব্যৱস্থাটো চলি আছে যেতিয়াই কনফাৰ্মেশ্যনবিলাক আহি থাকিব তেতিয়া জনাব এতিয়ালৈকে 4গৰাকী উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মুখ্যমন্ত্ৰী আৰু 1গৰাকী কেন্দ্ৰীয় মন্ত্ৰী অহাৰ কথাটো কনফাৰ্ম হৈছে তাৰ পিছে পিছে আপোনালোকে আপডেটবিলাক পাই থাকিব বাহিৰত যিহেতু 2টাকৈ প্ৰেক্ষাগৃহ সাজু কৰি তোলা হৈছে আৰু কোভিড প্ৰট'কলৰ কথা যিহেতু কৈছে গতিকে সমৰ্থক বা অনুৰাগীৰ ভিৰ হয়তো কালিৰ দিনটোত দেখিবলৈ পোৱা যাব পাৰে আমাৰ প্ৰশাসনে এই ক্ষেত্ৰত যথেষ্ট অনুশাসন ৰাখিব যাতে সমৰ্থক বা এনেকুৱা ধৰণৰ ভিৰ ইয়াত হ'ব নোৱাৰে সেইটোত লক্ষ্য কৰা হ'ব আৰু আপোনালোকৰ জৰিয়তে আমি সকলো শুভাকাংক্ষীলৈ এটাই অনুৰোধ কৰিম যে কোভিডৰ এই সময়ত অন্ততঃ তেনেকুৱা ধৰণৰ কাৰ্য যাতে কোনোৱে নকৰে সুশৃংখলিতভাৱে আমি যাতে কাৰ্যসূচীটো কৰিব পাৰোঁ তাৰ কাৰণে সকলোৱে সহযোগ কৰক আৰু সকলোকে এটা অনুৰোধ কৰিম যে এই কোভিড মহামাৰীৰ সময়ত নিজে ঘৰতে থাকি ঘৰৰ পৰাই উপভোগ কৰক কাৰণ আপোনালোক সংবাদ মাধ্যমে প্ৰতিটো সংবাদ মাধ্যমৰ লাইভ টেলিকাষ্ট হ'ব গতিকে নিজৰ ঘৰতে থাকি চাওক তাৰ কাৰণে আমি অনুৰোধ কৰিম যাৰ ওচৰলৈ নিমন্ত্ৰণটো পত্ৰ নাযায় তেওঁ অন্ততঃ ইয়াতে ইয়ালৈকে আহি যাতে ভিৰ নকৰে তাৰ কাৰণে অনুৰোধ কৰিম কাইলৈ যিহেতু বহুত প্ৰত্যাশাৰ মূৰত নতুন মুখ্যমন্ত্ৰী এজন পাব ইতিমধ্যে নৱনিৰ্বাচিত বিধায়ক আপুনি মন্ত্ৰিত্বৰ ক্ষেত্ৰত কেনেধৰণৰ চাওক তেনেকুৱা কথা নাই আমাৰ দলে সদায় সিদ্ধান্ত লয় দলৰ পৰৱৰ্তী দায়িত্ব কাৰ কি হ'ব গতিকে দলে দলৰ আজি বিধায়িনী দলৰ বা আমাৰ মিত্ৰ দলৰ বিধায়িনী দলৰ সদস্যসকলে নতুন নেতা নিৰ্বাচন কৰিছে আৰু নতুন নেতাজনে মুখ্যমন্ত্ৰী হিচাপে শপত ল'ব আৰু ইয়াৰ পিছত কাইলৈ কোন তেওঁৰ লগত শপত ল'ব এই কথাখিনি নতুন মুখ্যমন্ত্ৰীগৰাকী বা তেওঁৰ আমাৰ দলৰ শীৰ্ষ নেতৃত্ব সেই কথাটো আলোচনা কৰি আপোনালোকক জনাব আৰু সন্ধিয়ালৈকে হয়তো এই কথাবিলাক গম পাই যাব কাইলৈ কিমান সময়ত অনুষ্ঠান এতিয়ালৈকে টেণ্টেটিভ টাইম আমি 12 বজাত কৈ থকা হৈছে কিন্তু হয়তো অকণমান সময় ইফাল ইফাল হ'ব পাৰে কিন্তু 12 বজাত বুলি আমি টেণ্টেটিভ ভাবি থৈছোঁ হয় খৰত ক'ব লাগিব যে কাইলৈ 12 বজাত সময় নিৰ্ধাৰণ কৰা হৈছে 12 বজাত এই অনুষ্ঠানৰ আৰম্ভণি কৰা হ'ব আৰু ইতিমধ্যে জনাইছে যে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 4গৰাকী মুখ্যমন্ত্ৰীৰ লগতে কেন্দ্ৰীয় নেতৃত্বও উপস্থিত থাকিব কেন্দ্ৰীয় নেতৃত্ব এই অনুষ্ঠানত ভাগ ল'ব আৰু সীমিত সংখ্যক লোকেৰে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন কৰা হ'ব